আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ক্যাট এবং আমার গতকালের একটা ঘটনা বলবো, এত মজার, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছে। তো ও অ্যাকচুয়ালি বারান্দায় বসে বসে এই গাছটাতে অনেকগুলো পাখি বসে, ওগুলো দেখে। তো যাই হোক, চলে যাই মজার ঘটনাতে। তো ও করেছে কি, কালকে যখন অনেক ঝড় হয় তো আমার মানে একটু বাতাস আসে, তো আমার ব্যালকনি বা সব দরজা খোলা ছিল, তো ওই বাতাসে আমার ওভেনের উপরে, ও ওই মুহূর্তেই আমার ওভেনের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ঠিক ওই মুহূর্তেই ওভেনের উপর থেকে আমার ফ্লাওয়ার বাক্সটা ওর উপর পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও হচ্ছে ভয় পেয়ে যায়, একরকম ভয় পেয়ে ওটা বারবার নাক দিয়ে শুঁকতে থাকে আর আমার দিকে তাকাইতে থাকে। মানে অ্যাকচুয়ালি ও ভাবে যে ও মনে হয় ওটা ফেলে দিয়েছে। তো আমি তো সঙ্গে সঙ্গে ওর দিকে তাকিয়ে হাসছি আর বলছি, সিম্বা কি করেছো? আর ও কি করলো, মানে আমি উঠে ওর কাছে যাচ্ছি আর ও দৌড় দিয়ে, এক দৌড়ে আমার ড্রয়িং রুমে, ওর তো ঘর টর দিয়ে সব কিছু সাজানো, ওর ঘরের মধ্যে লুকায় পড়েছে। তো আমি যেই গিয়েছি ঘরের ভেতর থেকে সাইড দিয়ে আমাকে হচ্ছে ও মানে উকি দিয়ে দেখছে। তারপর আমি অনেক হাসছি, হেসে আমি বের হয়ে আবার আমার রুমে চলে এসেছি। আসার পর আমি ফ্লাওয়ার বাস্কগুলো এখনও তুলি নাই, ওভাবেই পড়ে আছে। ও সেকেন্ডের মধ্যে আবার ওই ফ্লাওয়ার বাস্কের কাছে এসছে, এসে আবার ওটা নাক দিয়ে শুঁকছে আর দেখছে। তো আমি বলছি, সিম্বা তুমি এটা করেছো? আর ও আবার এক দৌড়ে চলে গিয়েছে সোফার নিচে, গিয়ে সোফার নিচে লুকিয়ে আমাকে উকি দিয়ে দিয়ে দেখছে। আমি ওর পিছে পিছে গিয়েছি। মানে এত মজার ছিল জিনিসগুলো, মানে ও মানে আনফর্চুনেটলি ও হচ্ছে ওই ফ্লাওয়ার বাস্কের ওভেনের কাছ দিয়ে হেঁটে যাচ্ছিল, ফ্লাওয়ার বাস্কটা ওই মুহূর্তেই পড়েছিল, আর ও ভাবছে মনে হয় ওর কাছ থেকেই ওটা পড়েছে। মানে ও কিভাবে বুঝছে যে বিষয়টা, যে আমি মেবি এটা ফেলেছি এরকম কিছু, এই জন্য খুব ভয় পাচ্ছিল। আর এটা 7 থেকে 8 বার এরকম করেছে। আমি এত মজা পেয়েছি আমরা, যে ও এত মানে ট্যালেন্ট, আর ও কীভাবে লুকাচ্ছে নিজেকে আমার কথা শুনে, মানে ভীষণ মজার ছিল জিনিসটা। তো ওই মুহূর্তে কারেন্ট ছিল না আইপিএস, আর ভিডিও করার অ্যাকচুয়ালি ওই সময়টা মনে ছিল না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।